السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ও নিরাপদ রেখেছেন ইমানের উপরে এবং নেক আমলের উপরে অটল অবিচল রেখেছেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত দিনের উপরে ইমানের উপরে নেক আমলের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন আমিন প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা প্রতিদিনের ন্যায় আজকেও আমরা লাইভ ইসলামী প্রশ্নোত্তর শুরু করতে যাচ্ছি আমরা যেই এখন রমজান অতিবাহিত করছি এবং রমজানের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি বলা যায় তো এই সময়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আমি পেশ করে তারপরে আমি প্রশ্নোত্তরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে আরোহণ করার সময় তিন ধাপে তিনবার আমিন বলেছেন তিন ধাপে তিনবার আমিন বলেছেন তো সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে তিনবারে তিন ধাপে তিনবার কেন আমিন বললেন কী কারণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে জিবরীল আলাইহিস সালাম এসেছেন এবং তিনটি বিষয়ে বদদোয়া করেছেন আবার ওগুলোতে আমি আমিন বলেছি তার মধ্যে একটি ছিল এই যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ সে নিজেকে ক্ষমা করে নিতে পারল না তো এই যে কথাটা এই হাদিসের এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু রমজান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ এখন এই রমজান মাসে কি আমরা সত্যিকারভাবে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি ক্ষমা পাওয়ার জন্য যে শর্ত যেই নিয়ম পালন করতে হয় সেগুলিকে আমরা ঠিকমতো পালন করেছি আল্লাহর কাছে দোয়া করা কান্নাকাটি করা আল্লাহর কাছে বারবার রিকোয়েস্ট করা এবং নেক আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা এগুলিকে উসিলে করে আল্লাহর কাছে দোয়া করা অন্যায় অনাচার পাপাচার থেকে দূরে থাকা যদি আমরা এগুলি করে থাকি বা করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন আর দুটো বিষয় ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমিন বলেছেন তার মধ্যে একটাতে জিবরীল আলাইহিস সালাম বদদোয়া করেছেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি পিতামাতা দুইজন অথবা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ সে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না তো তার এই বদদোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমিন বলেছি আর তিন নম্বর বদদোয়া হচ্ছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হচ্ছে সে শুনতে পাচ্ছে তার নাম অথচ সে তার উপরে দরুদ পড়ছে না তো এই তিনটা বিষয়ে জিবরীল আলাইহিস সালামের বদদোয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন জিবরীল হচ্ছে সাইয়্যিদুল মালায়েকা সকল ফেরেশতার সর্দার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সাইয়্যিদুল বাশার সকল মানুষের সর্দার সাইয়্যিদুল মুরসালিন তাহলে সাইয়্যিদুল মালায়েকার দোয়া আর সাইয়্যিদুল বাশারের আমিন প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা বিষয়টা কত গুরুত্বপূর্ণ কত কঠিন রমজান মাস আমাদের থেকে একে একে বিদায় নিয়ে চলছে আমরা কি আল্লাহর কাছে নিজেকে এভাবে উপস্থাপন করতে পেরেছি যে আল্লাহ তুমি আমাদেরকে
ক্ষমা করে দাও, রমজান শেষ হওয়ার সাথে সাথে আমাদের সকল গুনাহগুলিকে মাফ করে দাও। প্রাণপ্রিয় উপস্থিতি, তো শেষ সময়ে আমরা এই চেষ্টাটা করব, এই কয়টা দিনে খুব বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, খুব বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, খুব বেশি করে আল্লাহর কাছে দোয়া করব নিজেদের মাগফিরাতের জন্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যত বেশি সেজদায় গিয়ে এই দোয়াটি বলতে পারা যায় তত বেশি বলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এরপরে আমি আপনাদের সামনে এখন আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। অনেকেই সালাম দিয়েছেন, শুধু সালাম, তাদের সকলের উদ্দেশ্যে এখন এবং যারা সামনে দিবেন তাদেরও উদ্দেশ্যে অ্যাডভান্স সালামের জবাব আমি দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুকে কি বরণ করা যায়? এক ভাই প্রশ্ন করেছে, মৃত্যুকে কি বরণ করা যায়? 87 নম্বর প্রশ্নের উত্তরে লিখেছেন, না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু বরণ করেছেন। হ্যাঁ, মৃত্যু তো বরণ করা যায় মানে গ্রহণ করা যায়। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে মালাকুল মৌত সালাম দিলেন এবং বললেন যে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসার জন্য, আপনার আমি কোনো প্রাণের জান কবজ করার জন্য আমি কারো কাছে অনুমতি চাই না, কিন্তু আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি যে আমি আপনার জান কবজ করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন যে হ্যাঁ মালাকুল মৌত, আপনি আমার জান কবজ করুন। তার মানে গ্রহণ করা, বরণ মানে গ্রহণ করা, ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, এটাই হচ্ছে মৃত্যুকে বরণ করা, মৃত্যুকে গ্রহণ করা। আচ্ছা, অনুরূপভাবে একটি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর সময় যখন কোনো মানুষ আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে তখন আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন, আর যখন তার সাক্ষাৎকে যে ব্যক্তি ভালোবাসে না আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসে না। তো এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশতাদেরকে দেখে যারা মুমিন তারা আগ্রহী হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করার। তাহলে এটা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার, মৃত্যুকে বরণ করে নেওয়ার, হ্যাঁ, তারা আগ্রহ পোষণ করে। আর ওদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর যারা কাফের মুনাফেক তারা তো আল্লাহকে সাথে সাক্ষাৎ হওয়ার ভয় করে, তারা চায় না যে দুনিয়াতে ছেড়ে যাবে, অথবা তারা এই মৃত্যুর ফেরেশতা দেখা তারা তো ভাবে যে আমার তো আজকে কঠিন শাস্তি শুরু হবে, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ্রহ পোষণ করে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহও তার সাক্ষাৎ করতে আগ্রহ পোষণ করেন। এই হাদিসটি বুখারীতে রয়েছে, সুতরাং এটা এই শব্দটা কোনো অসুবিধা না ইনশাআল্লাহ। যাকাতের টাকা দেওয়ার সময় কি বলা উচিত এই টাকাটা যাকাতের? বলা যেতে পারে, নাও বলা যেতে পারে। হ্যাঁ, আপনি যাদেরকে দিচ্ছেন, গরিব মিসকিন যারা, তারা তো জানেন যে তারা নেয়, যে যাকাতের টাকা তারা নেই, সুতরাং তাদেরকে আপনি বলে দিলে কোনো অসুবিধা নেই। আর যদি এমন গরিব হয় যে তারা মানুষের কাছে হাত পাতে না বা তারা মানুষের কাছে চাইতে সংকোচ বোধ করে, অথচ তারা গরিব এবং তারা মানবেতর জীবনযাপন করছে, ওই অবস্থায় আপনি যদি তাদেরকে না বলে ওটা দেন তাহলে এটাই আপনার জন্য উত্তম হবে এবং তাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। আমাদের রুমে 5 জন কিংবা তার অতিরিক্ত 10 জনের মতো লোক আছে, আমরা যদি একত্রিতভাবে ঈদের নামাজ জামাতের সাথে আদায় করতে চাই তাহলে কি খুতবা পড়তে হবে নাকি না পড়লেও চলবে? না, বাসা বাড়িতে যদি ঈদের নামাজ পড়া হয় তাহলে আপনার শুধু জামাতের সাথে ওই ঈদের 2 রাকাত নামাজ আদায় করবেন, কিন্তু আপনারা এখানে খুতবা দিবেন না। খুতবা হবে যেটা জনগণকে নিয়ে জনসমাবেশ যেখানে হবে সেখানে খুতবা হবে, এবং এটা নির্ধারিত ইমামের মাধ্যমে এই খুতবাটা হবে এবং তিনি সে খুতবা দিবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণ আছে যে তার যদি কখনো ঈদের নামাজ ছুটে গেছে তিনি তার পরিবারের লোকজনকে নিয়ে ঈদের নামাজ বাড়িতে পড়েছেন কিন্তু খুতবা দেন নাই।
তো আনাস বিন মালিকের পরিবার কিন্তু অনেক বড় ছিল, অনেক বিশাল তার পরিবার ছিল, অনেক সন্তান ছিল। ওনার জীবদ্দশাতেই প্রায় 100 মতন সন্তান মারাই গেছে। অনেক সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন, এই জন্য যে আল্লাহ নবী তার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ তাকে যেন অনেক ধন সম্পদ এবং অনেক সন্তান দান করেন। আমি ইতালির রোমে থাকি, আমি ব্যাংক থেকে আজ থেকে 6 বছর আগে এখানে একটা ফ্ল্যাট কিনেছি। এখানে সাধারণত বাড়ি ভাড়া থাকলে সে টাকাগুলো ফালানি যায়, সুতরাং বাড়ি ভাড়ার টাকা দিয়ে আমি কিস্তি পরিশোধ করি। এখন কি আমার এই বাসা কেনা কি সুদের কারবার হলো? হলে তাহলে এখন আমি কি করতে পারি? হ্যাঁ, যদি আপনি এভাবে টাকা নিয়ে আপনি ফ্ল্যাট কিনে থাকেন এবং সে টাকার বিনিময়ে টাকা যদি দিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই সুদের কারবার হচ্ছে। আর যদি এরকম হয় যে ইসলামী পলিসি যেটা, সেটা হলো যেটা সাধারণত ইসলামী ব্যাংক করে থাকে, সেটা হলো যে আপনি যে জিনিসটা কিনবেন ওই জিনিসটা ওরা নিজেদের নামে ব্যাংকের নামে আগে কিনে, যে দামে কিনুক না কেন, কেনার পরে কাস্টমারের কাছে তারা আরও বেশি দামে বিক্রি করে এবং তারা একটা মানে সময় নির্ধারণ করে দেয় যে প্রতি মাসে এত এত করে দেওয়া লাগবে এবং এত সময় পর্যন্ত দেওয়া লাগবে। তো এই যে নির্ধারণ করে দেয়, এটা হচ্ছে ইসলামী বিজনেস এবং এটা সুদের অন্তর্ভুক্ত নয়। কিন্তু যদি আপনি সরাসরি ব্যাংক থেকে টাকা গ্রহণ করেন, টাকা গ্রহণ করে যা ইচ্ছে তা করছেন, এরপরে আপনি ওই টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা আপনি মাসে মাসে পরিশোধ করবেন, তাহলে এটা সুদের কারবার হবে। আল্লাহ তাআলা আলাম। সালাতে চোখ বন্ধ রাখা যায় কি? দেখুন, সালাত যখন আমরা আদায় করি, তখন সালাত আদায় করার সময় একজন মুসল্লির সুন্নাত হলো যে উনি সেজদার জায়গায় তাকাবেন, সেজদার জায়গায় তাকাবেন। আর যখন তাশাহুদে বসবেন, তখন আপনার নজর থাকবে, দৃষ্টি থাকবে এই তর্জনী আঙ্গুলের ওপরে। যখন আপনি বসবেন তাশাহুদে, তখন আপনার এই হাতের আঙ্গুলগুলো জমা থাকবে এবং তর্জনী আঙ্গুলটা দাঁড় করা থাকবে, আর আপনার দৃষ্টি থাকবে এই তর্জনী আঙ্গুলের ওপরে। তো তাহলে যদি এভাবে দৃষ্টিপাতের কথা হাদিসে এভাবে এসেছে যে সেজদার জায়গায় দেখা এবং তাশাহুদে বসে আঙ্গুলের দেখা দেখা, তাহলে চোখ বন্ধ রাখলে কি ঠিক হবে? চোখ বন্ধ রাখাটা, সালাত অবস্থায় চোখ বন্ধ রাখাটা মাকরুহ, এটা মাকরুহ। নামাজ হবে না তা নয়, কিন্তু নামাজে একটা সুন্নাত আপনার কমে যাবে। ঈদের সালাতের নিয়মটা জানতে চাই। আমরা আগেও বলেছি ঈদের সালাত হচ্ছে 2 রাকাত। আপনারা যারা বাড়িতে একা পড়বেন বা কয়েকজন মিলে পড়বেন, আপনারা প্রথমে ঈদের সালাতের নিয়ত করবেন এবং সূর্য ওঠার কিছুক্ষণ পরে, 20 মিনিট আধা ঘন্টা পরে তাকবীর দিবেন। তাকবীর তাহরিম, আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। তারপরে সানা পড়বেন, সানা পড়ার পরে অতিরিক্ত 6টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে 6টা তাকবীর দিবেন। দেওয়ার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি এবার সূরা পড়বেন, ফাতিহা পড়বেন এবং অন্য একটি সূরা পড়বেন। তারপরে রুকু সাজদা নিয়ম মোতাবেক করে দ্বিতীয় রাকাতের জন্য যখন দণ্ডায়মান হবেন বা দাঁড়িয়ে সোজা হবেন, তখন অতিরিক্ত 5টা তাকবীর দিবেন। এইভাবে 7 এবং 5, 12 তাকবীরের মাধ্যমে ঈদের সালাত আদায় করবেন। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5টি তাকবীর দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন, তারপরে রুকু সিজদার নিয়ম মোতাবেক করে তারপরে আপনি তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে দেবেন, আপনার ঈদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইভে শায়েকরা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন, তাহলে আমাদেরও কি বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে? বা লাইভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে আমাদেরও কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, যতবার শুনবেন, যতবার শুনবেন ততবার আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আরে লাইভে থেকে বা কোনো একটা লেকচারের সামনে উপস্থিত থেকে, কোনো একটা আলেমের দার্সে বসে আপনি যদি কিছুই ফায়দা না পান,
মানে কোনো এলেম আপনার অর্জন হলো না, এটা কথার কথা। আপনি যদি সর্বনিম্ন ওই শায়খের আলোচনা শোনা অবস্থায় যতবার উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিবে ততবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এর চাইতে বড় ফায়দা, এর চাইতে বড় কল্যাণ আপনার আর কিছুই হতে পারে না। এই জন্য পূর্ব জামানার মুহাদ্দিসরা বলেছেন যে হাদিস শিখতে এসে কতটুকু হাদিস শিখেছি বা কতটুকু হাদিস আয়ত্ত করতে পারলাম, কতটুকু হাদিস প্রচার করতে পারবো, এটা বড় কথা নয়। তার চাইতে বড় হচ্ছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনছি বা পড়ছি ততবারই আমি তার উপর দরুদ পড়ছি, এটাই আমার সবচেয়ে বড় ফায়দা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে ১০ বার রহমত নাজিল করবেন। মনে করেন যে একবার লাইভে আপনি উপস্থিত থেকে ১০০ বার হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন আর আপনি ১০০ বার বললেন, তাহলে কতগুলো রহমতের আপনি মালিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করে তাহলে তার সকল দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কার্পণ্য করব না। কোনো এক মেয়ে তার স্বামীর কথা শুনতে চায় না, সালাত আদায় করে না, পর্দা করে না, তাহলে স্বামীর করণীয় কি? ওই মেয়েকে তালাক দিতে পারবে? ১০০ বার তালাক দিতে পারবে। এই মেয়েকে যদি তালাক না দেন তো কাকে তালাক দিবেন? হ্যাঁ, যে স্বামীর আনুগত্য করে না এবং আল্লাহর আনুগত্য করে না, তাহলে থাকলো কি তার? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে একজন নারীর জান্নাতে যাওয়ার জন্য ৪টা কাজ দরকার। একটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা, ২ নম্বর সিয়াম, রমজান মাস আছে, সিয়াম পালন করা, ৩ নম্বর নিজের ইজ্জত আবরু রক্ষা করা মানে পর্দা করে চলা, আর ৪ নম্বর হচ্ছে স্বামীর কথা শোনা। এই ৪টা কাজ যদি কোনো নারী করে তাহলে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে। আর এই ৪টাই উনি করছে না, উনি ৪টাই করছে না, তাহলে তার জান্নাতে যাওয়ার কি সুযোগ আছে বলেন তো দেখি। তো আর এই ধরনের নাফরমান, আল্লাহর নাফরমান, স্বামীরও নাফরমান, এই নারীকে রেখে আপনার কি লাভ হবে? সুতরাং তাকে আপনি নসিহত করবেন, ওয়ার্নিং দিবেন, দরকার হলে হালকা মারপিট করবেন, তারপরে সে যদি সংশোধন না হয় তাহলে কেটে ফেলবেন, তালাক দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার সুন্দরতম সমাধান। আল্লাহ যেন আমাদের নারীদেরকে হেদায়াত করেন, পুরুষদেরকে হেদায়াত করেন, সবাই যেন ইমানের সাথে চলতে পারে, সালাত আদায়কারী হতে পারে, নিজের ইজ্জত আপনি রক্ষা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। আমি বেজোড় রাতগুলোতে দান করতে চাই আর সেটা দেশে, কিন্তু দেশে হয় জোড় রাত, এতে কি আমি বেজোড় রাতের দানে আশা করতে পারি? ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু রাতে না, দিনেও যদি আপনি দান করেন তাহলে বেজোড় রাতে দান করলে সওয়াব বেশি হবে এমন কথা কিন্তু হাদিসে নাই। বরং হাদিসে এটা আছে যে আফদালুস সাদাকাতুন ফি রমাদান, শ্রেষ্ঠ দান ওটা যেটা রমজান মাসে করা হয়। অতএব রমজান মাসে যে কোনো সময় আপনি দান করবেন, হ্যাঁ, এটা আপনার জন্য জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, এবং সেটা উত্তমের মধ্যেই পড়ে যাবে। আল্লাহর দরবারে কান্না করতে চাইলে কান্না আসে না কেন? তাহলে কি অন্তর কঠিন হয়ে গেছে? না কেঁদে ক্ষমা চাইলে কি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করা যাবে না? হ্যাঁ, ক্ষমা পাওয়ার আশা করা যাবে। হ্যাঁ, ক্রন্দন করতে পারাটা অন্তর নরমের পরিচয়, আর ক্রন্দন না আসাটা অন্তর কঠিন হয়ে যাওয়ার পরিচয়। আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, মানুষের কি এখনো সময় আসে নাই যে আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, কোরআন শুনে তাদের অন্তর ভীত হবে? আমাদের অন্তর আল্লাহর কথা শুনে ভীত হয় না, যেমন করে অন্যান্য মানুষের কথা শুনে বা কোনো নারী তার স্বামীর কথা শুনে বা শ্বশুর শাশুড়ির কথা শুনে যেরকম ভয় পায়, বা কেউ যদি তাকে বকাবকি করে এরকম যে ভয় পায়, কান্নাকাটি করে, আল্লাহর আজাবের কথা শুনে, জাহান্নামের কথা শুনে আমাদের কিন্তু ভয় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অনেক মানুষের অন্তর এমন আছে যে ওগুলা পাথরের চাইতেও কঠিন, অথচ পাথর ফেটে ফেটে কি হয়, পানি বের হয়, পাথর আল্লাহর ভয়ে কাঁদে,
কিন্তু মানুষের অন্তর এমন আছে যেটা পাথরের চাইতেও কঠিন, তাদের অন্তর কঠিন হওয়ার কারণে তাদের চোখ দিয়ে পানি বের হয় না। তো এই জন্যে ক্রন্দন করাটা, আল্লাহর ভয়ে ক্রন্দন করাটা কিন্তু খুব একটা কঠিন জিনিস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইটা চোখ আয়নানি লা তামাসসুহুমা আন্নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে চোখ সীমান্তে থেকে মুসলিমদের দেশকে রক্ষা করার জন্য পাহারা নিযুক্ত থাকে, আরেকটা হচ্ছে ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এবং ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। তো এজন্যে আমরা আমাদের দুনিয়ার প্রতি বেশি লোভ আকর্ষণ, দুনিয়ার প্রতি আমাদের বেশি মত্ত থাকা, লেগে থাকা, এই কারণে আমাদের অন্তরগুলো কিন্তু কঠিন হয়ে গেছে। আমরা যদি পরকালকে বেশি চিন্তা করি, আল্লাহর ইবাদতের কথা বেশি চিন্তা করি, জান্নাত জাহান্নামের কথা বেশি চিন্তা করি, তাহলে আমাদের অন্তর নরম হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ আছে যে তিনি অন্তর নরম করার জন্য কবরস্থান জিয়ারত করতে বলেছেন। তারপরে এক্ষেত্রে আমরা রুগীদেরকেও জিয়ারত করতে পারি, তারপরে যারা দুঃখী মানুষ তাদের কাছে দাঁড়াতে পারি, এই সমস্ত ক্ষেত্রে আমাদের অন্তর কী হবে, নরম হবে ইনশাআল্লাহ। আমার মুখের ভিতর দাঁতে একটি খাবার আটকে থাকে, আমি সবসময় পরিষ্কার করি, মাঝে মাঝে মনে থাকে না, নামাজের সময় মনে হয়, তখন আমি তিনবার কুলি করে নিই। হ্যাঁ, কুলি করলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ, হ্যাঁ কুলি যদি আপনি করেন তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ যখন চলছে সে সময় তো আপনি কুলি করতে পারবেন না। না, যদি নামাজের সময় দাঁতের ওটা থেকে বের হয়ে যায়, আপনি হাতে মুখের মধ্যে এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে আপনি সেটা বের করে বাম দিকে ফেলে দেবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর যদি বেখেয়ালবশত ওই খাদ্য কণাটা ভিতরে চলেও যায়, তাতে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ঈদের নামাজ কি, আমরা ঈদের নামাজ কেন পড়ব? ঈদের নামাজ হচ্ছে একটি আল্লাহ তাআলার শুকরিয়ার ইবাদত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ আছে বুখারী মুসলিম হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, এসে দেখেন যে মদিনার লোকেরা দুইটা দিনে তারা খেলাধুলা করছে, আনন্দ ফুর্তি করছে, তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা এই দুই দিনের বিনিময়ে বছরে তোমাদেরকে দুইটি দিন দিয়েছেন, যেই দুটি দিনে তোমরা আনন্দ করবে, একটা হচ্ছে ঈদুল আধহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। তো ঈদুল আধহা হচ্ছে যে কুরবানির ঈদ, সে সময় পশু কুরবানি করে তোমরা আনন্দ করবে, আর ঈদুল ফিতর হচ্ছে সারা এক মাস রোজা রেখে রোজা ভঙ্গের আনন্দ করবে। হ্যাঁ, ফিতর মানে রোজা ভঙ্গ করা, তো রোজা ভঙ্গের জন্য তোমরা কি করবে, আনন্দ করবে। তাই এই নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, আর আল্লাহর শুকরিয়া প্রকাশ করার জন্য এই দৌড়ঝাঁপ করা বা অন্যায় অনাচারে লিপ্ত হওয়া, গান বাজনা করা, এটা কিন্তু আনন্দ প্রকাশের মাধ্যম নয়, বরং আনন্দ প্রকাশের মাধ্যম হচ্ছে আল্লাহর শুকরিয়া করা। আর আল্লাহর শুকরিয়া হবে কিসের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তো এটা হচ্ছে কথা। আর ঈদের নামাজ পড়ার বিষয়ে ইখতলাফ আছে যে এটা কি সুন্নতে মুয়াক্কাদা, নাকি এটা ফরজে কিফায়া, নাকি ফরজে আইন, ওলামাদের মধ্যে ইখতলাফ রয়েছে, বিশাল ইখতলাফ রয়েছে। তবে এটা আপনার মানে সুন্নতে মুয়াক্কাদা, এটাই অনেক আলেম বলেছেন, আল্লাহ তাআলা আলম। অর্থাৎ যদি ছুটে যায় তাহলে এটা না পড়লেও কোনো অসুবিধা নাই, কিন্তু আবার ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আহমদের একটা বর্ণনায় আছে, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, শেখ বিন বাজ ইবনে উসাইমিন বলেছেন যে এই নামাজটা হচ্ছে ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ, যদি ছুটে যায় তাহলে সে অবশ্যই নিজে নিজে হলেও আদায় করে নেবে। যেমন সাহাবিদের আমল থেকে রয়েছে যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এই নামাজ ছুটে যেত তখন তিনি পরিবারের লোকদেরকে নিয়ে আলাদাভাবে আদায় করে নিতেন। আল্লাহ তাআলা আলম। লাইলাতুল কদর রাতের সময়টা কখন হওয়ার সম্ভাবনা বেশি? সারা রাত, সারা রাত হচ্ছে লাইলাতুল কদরের সম্ভাবনাময় সময়। সূর্য যখন ডুবছে তখন থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত, কারণ এখানে পুরাটাই রাত। এবং আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর, তানাজ্জুল মালায়েকাতুর রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর।
ফজর পর্যন্ত, যখন রাত শুরু হবে তখন থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত হচ্ছে এই লাইলাতুল কদরের সময় ইনশাআল্লাহ। একটা আলিয়া মাদ্রাসায় হিফজ একাডেমি খোলা হয়েছে, হিফজ একাডেমির অবকাঠামোগত উন্নয়নের জন্য যাকাতের টাকা চায়, সেখানে কি দেয়া যাবে? দেখুন, এই ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কারণ হিফজের, বিশেষ করে হিফজের মাদ্রাসাটা, এটা কোরআনের জন্য এবং এটা কোরআন শিখা যেহেতু প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ, এজন্যে যারা যারা এই এলাকায় বসবাস করেন তাদের প্রতি ফরজ হচ্ছে যে তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করবে এবং মানুষকে শিক্ষা দান করবে, এজন্য যাকাতের টাকা ওখানে দেওয়া যাবে না বলে অনেক আলেম মন্তব্য করেছেন। কিন্তু আবার অনেকে বলেছেন যেহেতু ইসলাম প্রচারও হচ্ছে আল্লাহর পথে জিহাদের একটা অন্যতম কাজ, ফি সাবিলিল্লাহ বলতে যে আল্লাহ কোরআনে সূরা তৌবার 60 নম্বর আয়াতে যাকাতের একটা খাত উল্লেখ করেছেন, তো ফি সাবিলিল্লাহ বলতে দিনকে প্রচার করা, দিনকে শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়ার জন্য এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করা, এটাও ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত। অতএব এখানে যাকাতের টাকা দিয়ে এটাকে উন্নয়ন করা এবং এটাকে প্রতিষ্ঠা করা জায়েজ আছে বলে অনেকে মন্তব্য করেছেন। আল্লাহ তাআলা আলাম। করোনা রোগের কারণে বেশি অংশেও সিয়াম রাখা হয়নি এবং এখনও রাখা হচ্ছে না। যদি আপনি করোনা হোক আর যে কোনো রোগ হোক, যদি আপনি মানে এই এই রোগের কারণে আপনার রোজা রাখা সম্ভব হচ্ছে না, আপনি সক্ষম হচ্ছেন না, শারীরিকভাবে আপনার শরীর আপনাকে সাপোর্ট করছে না সিয়ামের ব্যাপারে, তাহলে আপনি রোজা ভেঙে পড়েন। আল্লাহ তাআলা বলেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে সিয়াম ভঙ্গ করবে এবং পরবর্তীতে তা কাজা আদায় করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি দিয়েছেন, তবে এটা নির্ভর করছে আপনার ক্ষমতার উপরে। হ্যাঁ, যদি ক্ষমতা থাকে তাহলে আপনি সিয়াম পালন করবেন, আর রোগের কারণে যদি সক্ষমতা নষ্ট হয়ে যায়, আপনার শরীর আরও নষ্ট হয়ে যাচ্ছে, আরও ক্ষতি হয়ে যাচ্ছে, অথবা যে রোগটা আছে রোজা রাখলে ভালো হতে আরও বেশি সময় লাগবে এরকম যদি হয়, তাহলে আপনি রোজা ভাঙবেন এবং পরে কাজ আদায় করবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। শুক্রবারে কি কোনো মুসলিম মারা গেলে কবরের শাস্তি থেকে মাফ পাওয়া যাবে, পাবে? হ্যাঁ, এরকম একটা হাদিস রয়েছে যে কোনো মানুষের শুক্রবার রাতে অথবা শুক্রবারের দিবসে যদি মৃত্যু হয় তাহলে তাকে, তাহলে সে কবরের ফেতনা থেকে বা কবরের শাস্তি থেকে সে ক্ষমা পাবে ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতির কোন সময়ের মধ্যে আদায় করতে হবে? বুখারী মুসলিম হাদিসে ইবনে ওমরের বর্ণনা থেকে এসেছে যে তুয়াদ্দা কবলা আন তাখরু কবলা ইয়াখরুজান নাস ইলাল মুসাল্লা বা ইলাস সালা, মানুষ ঈদের নামাজে যাওয়ার পূর্বে এই ফিতরা আদায় করবে, সাদাকাতুল ফিতির বা যাকাতুল ফিতির এই সময় আদায় করবে। এখন যদি ওই সময়ে আদায় করার জন্য বা দেওয়ার জন্য উপযুক্ত লোক না পাওয়া যায়, তাহলে আপনি তার একদিন আগে বা দুই দিন আগে আদায় করতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, সালাফে সালেহীন থেকে এর প্রমাণ রয়েছে। সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, দলিল জানা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এটা আম কথা, ব্যাপক কথা, হ্যাঁ সকল নামাজের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তারপরে খাসভাবে শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাইয়া খিদাজুন 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 গায়রে তামাম, যে ব্যক্তি সালাত আদায় করবে এবং ওই সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ খেদাজ খেদাজ খেদাজ, খেদাজ মানে হচ্ছে গায়রু তামাম বলে অসম্পূর্ণ। সুতরাং সূরা ফাতিহা পড়তে হবে, এরকম আরও অনেক দলিল আছে। আল্লাহ তাআলা আলাম। রোজা রাখা অবস্থায় হাতে পায়ের নখ কাটা যাবে কি? কাটা যাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, হাতে পায়ের নখ কাটা যাবে, মোচ কাটা যাবে, তারপরে চুল কাটা যাবে, তারপরে শরীরের অপ্রাসঙ্গিক লোম যেগুলো রয়েছে সেগুলো নাভিমূল বা বগর এগুলো পরিষ্কার করা যাবে, কোনো বাধা নেই ইনশাআল্লাহ। আর শরীরের কোনো অঙ্গ দিয়ে যদি রক্ত পড়ে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। শরীরের কোনো অঙ্গ থেকে যদি রক্ত কেটে গিয়ে পড়ে থাকে অথবা আঘাত লাগার কারণে পড়ে, অথবা এমনকি আপনি যদি ব্লাড টেস্ট করার জন্য রক্ত ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকেন, তাতেও আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না।
যৌথভাবে জমি কিনে বাড়ি করা কি জায়েজ? হ্যাঁ জায়েজ, কোনো অসুবিধা নেই। যৌথভাবে ব্যবসা করা জায়েজ, যৌথভাবে বাড়ি চাষাবাদ করা জায়েজ, যৌথভাবে বাড়ি কিনে সেখানে আপনারা এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট, বা নিচে একটা ফ্ল্যাট, উপরে একটা ফ্ল্যাট, এইভাবে বসবাস করবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তবে এই সমস্ত ক্ষেত্রে মালিকানার বিষয়টা নিয়ে যাতে গঞ্জাম না হয় এজন্যে কী করবেন, ভালোভাবে লিপিবদ্ধ করে চুক্তি ইত্যাদি নির্ধারণ করে নেবেন, যে কার কোন জায়গায় কে কত দিবে, যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। পরনিন্দার কি ভয়াবহতা! পরনিন্দাকে আরবিতে গীবত বলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একজন আরেকজনের গীবত করো না বা পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত খায়? নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো। তো নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন এটা অপছন্দনীয় ঘৃণিত কাজ, এরকম একজন মুসলিমের তার অসাক্ষাতে নিন্দা করাটা এরকম ঘৃণিত কাজ এবং কাবিরা গুনাহ। যে সমস্ত গুনাহগুলো কাবিরা হিসেবে চিহ্নিত রয়েছে ইসলামে, তার মধ্যে একটি গুনাহ হচ্ছে কি, পরনিন্দা করা বা গীবত করা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। সহি আকিদার যারা আকিদা যারা মানছি সেসব পরিবারে মেয়েদের বিবাহ করতে গেলে কেন বলা হয় যে গাড়ির চাকা এবং সাইকেলের চাকা মিলে না? আর আমি এখন সহি আকিদায় নতুন, তো আপনি সহি আকিদার পরিবারে যাবেন, এখন ওরা যদি সহি আকিদা না বুঝে তা আপনাকে কেন মেয়ে বিয়ে দিবে? দিবে না তো, তাই না? দিবে না। ওরা যদি এরকম মানে মাজারপন্থী হয়, শিরিকপন্থী হয়, ওরা যদি পীরপন্থী হয়, তো ওরা তো বেদাতপন্থী, ওরা তো আপনাকে মেয়ে বিয়ে দিবে না। তো আপনি যদি সহি আকিদার উপরে চলার চেষ্টা করেন আর ওইভাবে আপনি পাত্রী খোঁজার জন্য চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ব্যবস্থা করে দেবে। আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, যে আল্লাহ যেন আপনাকে চক্ষু শীতলকারী সঙ্গী মিলিয়ে দেয় এবং সন্তান মিলিয়ে দেয়। আল্লাহ এই যে দোয়া শিখিয়েছেন সে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করে দেবেন। অতিরিক্ত তাকবীরগুলোতে কি হাত বাঁধতে হবে? অতিরিক্ত ঈদের অতিরিক্ত তাকবীর দেওয়ার ক্ষেত্রে যে আমরা হাত বেঁধেছিলাম, এখন তাকবীরগুলো দেওয়ার সময় এভাবে হাত তুলবো, আবার হাত বাঁধবো, এরকম করতে হবে নাকি হাত বাঁধা অবস্থাতে তাকবীরগুলো পড়তে হবে? এ নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতে যে তাকবীর দেওয়ার সময় হাত উঠাতেও হবে না, আর হাত বাঁধা তো আছেই বাস। কিন্তু সালাফে সালহীন থেকে সাহাবিদের থেকে ইমাম আহমদ বিন হাম্বাল এবং আরও কিছু ইমাম থেকে প্রমাণ আছে, তারা বলেছেন যে হাত উঠাইবে এবং এই হাতকে আবার বাঁধবে। কেননা ওমর বিন খাতাব না আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণ রয়েছে যে তিনি এই অতিরিক্ত তাকবীর গল্প বলার সময় এভাবে হাত উত্তোলন করতেন। তাহলে এই হাত উত্তোলন করা এবং হাত এভাবে আবার বাঁধা, তারপরে আবার উত্তোলন করা, আবার বাঁধা তাকবীরের সময়, এটাই হচ্ছে উত্তম ইনশাআল্লাহ। কেউ যদি না উঠায় তার জন্য যে ঈদের সালাত হবে না বা তাকবীর হলো না এরকম কিছু বলা যাবে না, ঠিক আছে? বিশ্বনবী বললে দরুদ পড়তে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন 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 নামে ডাকা উচিত? বারবার বিশ্বনবী বিশ্বনবী ডাকা কি উচিত হবে? উভয়টাই জায়েজ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলা বা আল্লাহর নবী নবীউল্লাহ বা আল্লাহর নবী বলা এগুলি আপনার উত্তম হবে। হ্যাঁ, বিশ্বনবী, কারণ উনি তো অবশ্যই বিশ্বনবী, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আপনাকে আমি সমগ্র মানব জাতির জন্য বাশির এবং নাজির বা নবী করে প্রেরণ করেছি। তো যেহেতু সমগ্র জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য, সমগ্র জাতি মুমিন কাফের সকলের তিনি নবী, এই জন্য তাকে বিশ্বনবী বলতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর যেহেতু বিশ্বনবী বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য, এজন্যে এটা বলার সময় দরুদ পড়াটা বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা উত্তম, কিন্তু রাসূলুল্লাহ বলা বা আল্লাহর নবী বলা এটা হচ্ছে অধিক উত্তম। আল্লাহ তাআলা আলাম। রমজান মাসে কি কোনো মানুষকে জিনে ধরতে পারে? হ্যাঁ, ধরতে পারে। কোনো মানুষ যদি মানে এইভাবে চলে, কি বলে, যে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো ঠিক মতো যদি আদায় না করে বা আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজে জড়িত থাকে, তাহলে প্রত্যেক মানুষের সাথে একজন জিন আছে যেটাকে কারিন বলা হয়। হ্যাঁ,
সেই কারেন্টের মাধ্যমে তার ক্ষতি হতে পারে, তার ক্ষতি হতে পারে, কোনো ইয়ে নাই, অসম্ভব কিছু না। ভিতরের সালাতে দোয়া কোনো ভুলে গেলে একসাথে তিন রাকাত পড়তে কি পড়লে কি সালাত হবে? কোনো অসুবিধা নেই। সালাতের ভিতরের সালাতে দোয়া কোনো পাঠ করাটা দোয়া ওয়াজেব নয়, এটা ফরজ নয়। যদি কোনো মানুষ দোয়া কোনো পড়তে ভুলে যায় বা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাতেও ভিতরের সালাতের কোনো ক্ষতি হবে না, এটা ওয়াজেব না। লাইলাতুল কদরে কবর জিয়ারত করে সম্মিলিত দোয়া করা যাবে কি? লাইলাতুল কদর কোনটা আপনি কি করে জানেন? লাইলাতুল কদর তো রমজানের শেষ দশকে যে কোনো রাতে হতে পারে, বিশেষ করে বেজর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে শুধুমাত্র 27 রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করা এটা কোনো ক্রমে ঠিক হবে না, এটা সহি হাদিস মোতাবেক নয়। বরং যে কোনো রাতে হতে পারে, অতএব প্রত্যেকটা রাতে আপনি ইবাদত করবেন যাতে করে কোনো না কোনো রাতে লাইলাতুল কদর হবে আর আপনি সেটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবং কবর জিয়ারতের বিষয়টা যে লাইলাতুল কদর উপলক্ষে কবর জিয়ারত করতে হবে এরকম কোনো কথা হাদিসে নাই এবং রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণও নাই। সুতরাং কদরের রাতে জিয়ারত করতে হবে, অন্য সময় করা যাবে না, এগুলি হচ্ছে বেদাতি কাজ। অনেকে জুমার দিনে, শবে বরাতে, তারপরে কদরের রাতে, ঈদের সময়, এগুলি এই যে নির্দিষ্ট সময় নির্ধারণ করে যে জিয়ারত করে এগুলি শরীয়ত সম্মত নয়। কবর জিয়ারত যে কোনো সময় করা যেতে পারে এবং যে কোনো দিনে করা যেতে পারে, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আর কবর জিয়ারত করতে যদি যায় তাহলে সম্মিলিত মোনাজাত করা এটাও একটা বেদাত, মানে সবাই মিলে দোয়া করলো এবং সব একজন ইমাম দোয়া করছে, সবাই আমিন আমিন করছে, এই যে দোয়ার সিস্টেম আমাদের সমাজে চলছে এটা বেদাতি সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ নাই যে তিনি সাহাবিদেরকে নিয়ে কবর জিয়ারত করতে গেছেন আর তিনি দোয়া করেছেন আর সাহাবিরা আমিন আমিন করছেন, এরকম কোনো দলিল নেই। সুতরাং কবর জিয়ারত করতে গেলে প্রত্যেকে আলাদা আলাদা দোয়া করবে, এটাই হচ্ছে শরীয়ত সম্মত নিয়ম। সাহুর খাইতে খাইতে আজান হয়ে গেলে কি করব? যদি এরকম হয় যে 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 আজানটা দিচ্ছে সেটা যদি ফজরের আজান হয় তাহলে আপনি খানা বন্ধ করে দিবেন, খানা বন্ধ করে দিবেন। আর ফজরের যে আজান এটা যদি আপনি নিশ্চিত থাকেন যে নির্দিষ্ট সময়েই দেওয়া হয়েছে, সময়ের আগে দেওয়া হয় নাই, তাহলে আপনি ওই খানা ফেলে দিবেন, আর আপনি হাতে নেবেন না। যদিও একটা হাদিসে আছে যে আপনার আজান যদি হয়ে যায় তাহলে যে পাত্রে আপনার যে খানাটা আছে সেটা আপনি খেয়ে ফেলবেন। তো এই হাদিসটা কেউ কেউ এটাকে জয়ীব বলেছেন, কেউ কেউ সহি বলেছেন, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত রয়েছে যে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেবে তখন তোমরা খায়ও না পান করো না, আর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তখন আজান দেয় যখন ফজর হয়ে যায়, অতএব ফজর হয়ে গেলে যদি আজান হয় তাহলে খাওয়া যাবে না, পান করা যাবে না, এটা হচ্ছে দৃঢ় কথা। রোজাকে পবিত্র রাখার এটা গুরুত্বপূর্ণ একটি কথা। সুতরাং আর আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন যে তোমরা খানা পিনা বন্ধ করো যখন ফজরের সাদা কালো রেখা থেকে সাদা রেখা উদ্ভাসিত হয়ে যাবে বা সুস্পষ্ট হয়ে যাবে, তখন তোমরা খানা পিনা বন্ধ করে দাও। তাহলে আর আজান হয়ে যাওয়া মানে ফজর হয়ে যাওয়া, সুতরাং এই সময় আমাদের খানা পিনা বন্ধ করে দেওয়া লাগবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য দাড়ি কাটছাট করা কি জায়েজ আছে? না, কাটছাট করা জায়েজ নাই। দাড়ি কাটছাট করা জায়েজ নাই। নিচের দিকে অনেকে ছোট করে, ডাইনে বাঁয়ে ছোট করে, এটা তাদের নিজস্ব মানে একটা ফতোয়া আর কি, যেটার পক্ষে কোনো দলিল নাই। তবে এরকম সাহাবিদের আমল থেকে পাওয়া গেছে যে আবদুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, তারা হজের মৌসুমে বা ওমরার মৌসুমে, হজে গেলে বা ওমরায় গেলে তারা দাড়ির এক মুষ্টির নিচে কাটতেন, এভাবে দাড়িকে ধরে তার নিচে যে আপনার কিছু অংশ পাওয়া যায় সেটা তারা কেটে ফেলতেন। এটা সবসময় তারা করতেন না, হজে গেলে বা ওমরায় গেলে করতেন। তো ওই জন্য আলেমদের মধ্যে অনেকে বলেছেন যদি কোনো মানুষ কাটতে চায় তাহলে সর্ব উচ্চ এতটুকু করতে পারে যে সে দাড়ির এক মুষ্টি রেখে নিচের অংশটুকু কাটতে পারে, এর বেশি যদি কাটে তাহলে সে আল্লাহর নবীর সুন্নাতের ওপরে সে বাড়াবাড়ি করলো এবং সে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আলা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এটার রেফারেন্স দিন প্লিজ, কোন হাদিস, কত নম্বর হাদিস। তো আমি তো ডক্টর জাকির নায়েকের মতন অত মেধাবী না যে এই হাদিস আমার মুখস্থ আছে হাদিসের নম্বর, তবে বুখারী হাদিসে রয়েছে, মুসলিমে হাদিসে রয়েছে, তারপরে সুনান আরবাতে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে দরুদ পড়তে হয়। এবং একটু আগে হাদিস বললাম, বুখারী হাদিস বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ধাপে তিনবার আমিন বলেছেন, তার মধ্যে একবার হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ পড়বে না, তার সে যেন ধ্বংস হোক, এরকম বদদোয়া জিব্রাইল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। তো এখন নম্বর চাইলে আপনি আমাকে ইনবক্সে মেসেজ পাঠাবেন, আপনাকে আমি ওই হাদিসের রেফারেন্স দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলা ভাষায় এমন কোন আকিদার বই অনুবাদ করা হয়েছে কি যা পড়ে আমরা আকিদার বিস্তারিত খুঁটিয়ে জানতে পারবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক বই এরকম হয়েছে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, তার আকিদার উপরে বই আছে, তারপরে ডক্টর আবু বকর জাকারিয়া সাইফুল্লাহ ওনারা আকিদার উপরে বই লিখেছেন, শেখ আকরামুজ্জামান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তাৎপর্যপূর্ণ বই, মোটা বই লিখেছেন, তারপরে ফতোয়া আরকান ইসলাম শেখ ইবনু হুসাইমিনের যেটা আমাদের অনুবাদ করা, সেখানে আপনার ইসলামের প্রথম রুকন যেটা কালিমা শাহাদত এটার বিস্তারিত বিবরণ সেখানে আছে, এটা যেটা যেটা আকিদার অন্তর্ভুক্ত। তারপরে আমার লেখা বেশ কয়েকটা বই আছে, যেমন তাওহিদের কিস্তি, তাওহিদ পুনরুদ্ধার নামে দুটি বই আছে, এরপরে তাফসির ওশুল আখির, এর ভিতরে আকিদার বিশাল একটা চ্যাপ্টার আছে। তো এরকম অনেক বই আলহামদুলিল্লাহ আকিদার উপরে লেখা হয়েছে। ডক্টর মুজাম্মেল আলী, তার লেখা আছে তাওহিদ এবং শিরিকের নামে একটা বিশাল বই। এই বইগুলো আপনি যদি সংগ্রহ করেন তাহলে আকিদার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, আল্লাহ তাআলা আলাম। আমরা সালাতে সালাম দিয়ে শেষ করি, এখন প্রশ্ন হলো এই সালাম আমরা কাকে দেব? এই সালাম হচ্ছে আমার ডাইনে, যদি জামাতে নামাজ পড়ি আমার ডাইনে যে সমস্ত মুসল্লি ভাই আছে তাদেরকে দেওয়া হচ্ছে, বাম দিকে যারা মুসল্লি ভাই আছে তাদেরকে দেওয়া হচ্ছে। এবং এটা এই কথা হাদিসেই রয়েছে যে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে ইখওয়ান হুকুম, তোমাদের ভাইদেরকে উদ্দেশ্য করে সালাম বলবা। আচ্ছা, আর যদি না থাকে তাহলে ডাইনে ফেরেশতা আছে, বামে ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবেন। আর তাছাড়া এটা একটা, আর একটা কথা হলো এই যে সালাত শেষ করার, সালাত শেষ করার দোয়া হচ্ছে সালাম দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাতকে শুরু করার দোয়া হচ্ছে তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, আর সালাত শেষ করার দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। কদরের রাত্রে সালাতে নির্দিষ্ট রাকাত সংখ্যা আছে কি না? কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, আপনি যত পড়তে পারেন আপনি পড়বেন, কিন্তু যদি আপনি ওই আট রাকাতই পড়েন আর ওই আট রাকাতকে আপনি দীর্ঘ সময় ধরে পড়েন, হ্যাঁ, যেমন ধরেন যে আট রাকাত নামাজ আদায় করতে দুই ঘন্টা সময় লাগাইলেন, হ্যাঁ, দীর্ঘ সময় কেরাত করলেন, দীর্ঘ সময় রুকুতে গেলেন থাকলেন, দীর্ঘ সময় সাজদায় থাকলেন, এবং সাজদায় রুকুতে আপনি তসবিগুলোকে 40 বার 50 বার 100 বার করে পড়লেন, এভাবে রুকু সাজদাকে লম্বা করলেন, তাহলে এটা আপনার জন্য উত্তম হবে, আল্লাহ তাআলা আলাম। কিন্তু কদরের নিয়তে যে এটা কদরের নামাজ, কদরের নামাজ এরকম কোনো নামাজ হাদিসে নাই। এখানে এক ভাই প্রশ্ন করেছেন যে গতকাল উত্তর পায়নি, ফরজ গোসল করার সময় শরীরের কোনো স্থান শুকনো থাকলে আমি গোসল শেষ করে রুমে আসার পর যদি দেখতে পাই যে কিছু অংশ শুকনো রয়েছে তাহলে আমি কী করব? এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি এবং আমার সুস্পষ্ট মনে আছে, আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যদি রুমে চলে আসেন তাহলে আপনি যে জায়গাতে আপনার পানি পৌঁছে নাই ওই জায়গাটা আপনি ধুয়ে নেবেন, হ্যাঁ, আর যদি গোসলটাকে পুনরায় করেন এটা আপনার জন্য উত্তম হবে। পিতামাতা মৃত্যুর পরে সন্তানের করণীয় কাজ কি? সন্তানের করণীয় হচ্ছে মৃত্যুর পরে পরে যদি বলেন তাহলে তো তাদেরকে দাফন করার, হ্যাঁ, সুন্দর ব্যবস্থা করা, জানাজা ব্যবস্থা করা, কাফনের ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা, এগুলি। এরপরে যেগুলি করণীয় সেটা হচ্ছে পিতামাতার যদি কোনো ঋণ থাকে সে ঋণকে পরিশোধ করা, যদি তারা কোনো ওসিয়ত করে যেতে থাকে তাহলে সেই ওসিয়তকে বাস্তবায়ন করা,
এরপরে পিতামাতার কল্যাণের জন্য দোয়া করা। সবচেয়ে যে বিষয়টা পিতামাতার জন্য সন্তানের পক্ষ থেকে উপকারে যা লাগবে বেশি, সেটা হচ্ছে কি দোয়া। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, ওই দোয়া পিতামাতা কবরে লাভ করবে। এরপরে এরপরের স্টেজ আছে সাদাকা করা, পিতামাতার পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সাদাকা করা। কিন্তু ওই আলেম মুলবিটাকে আপনার কোরআন খতম দিয়ে বকশে দেওয়া, মৃত্যুবার্ষিকী পালন করা, চল্লিশে করা, কুলখানি করা, এগুলি সবই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত, এতে পিতামাতার কোনো লাভ হবে না। শাশুড়িকে জাকাত দেওয়া যাবে কি না? হ্যাঁ, শাশুড়ি যদি গরিব হয়, শাশুড়ি যদি গরিব হয়, যে গরিবদেরকে জাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে সূরা তৌবা 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। শাশুড়ি বা শ্বশুরকে কোনো অসুবিধা নেই, জাকাত দেওয়া যাবে। এত লম্বা প্রশ্ন, যারা সালাফি আকিদা মানহাজের সাথে বিদ্বেষ পোষণ করে এবং নিজেরাও সালাফি আকিদা মানহাজের বাহিরে, তাদের বক্তব্য শোনা এবং প্রচার করা কি, করার বিধান কি? এদের বক্তব্য শোনা জায়েজ নেই। যারা কোরআন এবং সহি সুন্নার আকিদা বিরোধিতা করে, কোরআন এবং সহি সুন্নার আকিদা, আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদা এর বিরোধিতা করে এবং তারা এগুলি নিজেরাও গ্রহণ করে না এবং অন্যকেও তার মানে বিপক্ষে কথা বলে, এদের বক্তব্য শুনে আপনি কি করবেন? এদের বক্তব্য শুনলে তো আপনার আকিদা সহি আকিদা থেকে দূরে চলে যাবে, কোরআন সুন্নাহ আকিদা থেকে বের হয়ে যাবেন আপনি। অতএব এদের বক্তব্য শোনা যাবে না এবং এদের বক্তব্য প্রচার করাও যাবে না। আমার এক আত্মীয়ের ব্যবহারের জন্য অনেকগুলো দামি গাড়ি আছে, এক একটা গাড়ির মূল্য 5 থেকে 10 কোটি টাকা, এই গাড়ির জাকাত দিতে হবে কি? সুবহানাল্লাহ, আত্মীয়র পক্ষ থেকে আপনি প্রশ্ন করেছেন, তা আমার প্রশ্নের উত্তর নিয়ে কি ওনারা জাকাত দিবে নাকি? হ্যাঁ, তো যদি এই গাড়িগুলো ব্যবহারের জন্য হয়ে থাকে এবং সত্যি প্রয়োজনীয় যদি ওর জন্য যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এগুলোতে কোনো জাকাত নাই। যে এই জিনিসটা মানুষ নিজের ব্যবহারের জন্য কিনে থাকে এবং সেটা ব্যবহার করে থাকে, সেটা যেমন ঘর বাড়ি অথবা চলাফেরার জন্য গাড়ি, হ্যাঁ, এগুলিতে কোনো জাকাত নাই, এগুলিতে কোনো জাকাত নাই। জাকাত হচ্ছে জমিন থেকে উৎপাদিত সম্পদ, তারপরে গরু ছাগল উঁট এগুলিতে, চতুষ্পদ জন্তু যেগুলা, হ্যাঁ, তারপরে আছে আপনার স্বর্ণ রূপ্য, এগুলিতে জাকাত আছে, কিন্তু ব্যবহৃত বস্তুতে কোনো জাকাত নাই। আল্লাহ তাআলা আলাম। কত টাকা এক বছর যাবত নিজের কাছে থাকলে জাকাত দিতে হবে? 48,500 টাকা। যদি আপনার কাছে 48,500 টাকা জমা থাকে এক বছর, তাহলে আপনাকে জাকাত দিতে হবে, অর্থাৎ 52 ভরি রূপার মূল্য পরিমাণ। আর আমি যতটুকু জেনেছি, এক ভরি রূপার দাম হচ্ছে 933 টাকা, তো সেই হিসাবে 48,000-এর কিছু বেশি হয়। ধরেন 48,500 টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে, খরচ না হয়, তাহলে তাতে জাকাত দিতে হবে 17,250 টাকা হারে। আল্লাহ তাআলা আলাম। জিনদের নবী কি আলাদা নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জিনেদের নবী। আমাদের কোরআন এবং আমাদের নবী, আমাদের হাদিস, আমাদের জীবন চালানোর জন্য যে সমস্ত ইসলামী নিয়মকানুন রয়েছে, সেগুলি জিনেদের জন্য রয়েছে। এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, আর কিভাবে ইবাদত করার জন্য করবে তার জন্য তারা আল্লাহ তাআলা নবী পাঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা ইসলাম কবুল করেছে এবং তারা কোরআন শুনেছে। সূরা জিনের প্রথম কয়েকটা আয়াত যদি আপনি পড়েন, কুল উহা ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফুরুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আপনি বলুন যে আমার কাছে এই ওহী করা হয়েছে
যে জিনেদের কিছু গ্রুপ আমার কাছে এসেছে এবং তারা কোরআন শুনেছে এবং বলেছে যে তারা একটা আশ্চর্যজনকভাবে ওহী শুনেছে এবং তারা ঈমান এনেছে। ঈমান আনার পরে তারা নিজেদের গোষ্ঠীর কাছে গিয়ে বলছে যে তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো। কোরআনের সূরা জিনের প্রথম আয়াতগুলো আপনি পড়লে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ডিপিএস এর টাকা যেটা আমরা প্রতি মাসে জমিয়ে থাকি কিন্তু এখনো হিসাব পাইনি, এই টাকার জাকাত দিতে হবে কি? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। সেটা যদি 48,000 টাকার বেশি হয়, হ্যাঁ, এবং আপনার এটা যেহেতু আপনার অ্যাকাউন্টে আছে, মানে আপনার মালিকানাতে আছে, আপনার হাতে যদিও আপনার আসে নাই কিন্তু যেহেতু আপনার অ্যাকাউন্টে আছে, সেহেতু আপনাকে প্রতি বছর বছর জাকাত দিতে হবে। এটা আপনার সঞ্চিত সম্পদের অন্তর্ভুক্ত, অতএব আপনাকে তার জাকাত দিতে হবে। ছয় দিনে আকিকা দিয়েছি, কতটুকু সহি হয়েছে? পুরাপুরি সুন্না মোতাবেক হয়নি, তবে ইনশাআল্লাহ আকিকা হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি ছয় দিন বুঝাচ্ছেন কোনটা আমি বুঝতেছি না। যদি ধরেন যে আজকে রোববার, হ্যাঁ, তো আজকে রোববার বা আজকে সোমবার, না আজকে কী বার? আজকে সোমবার, আজকে সোমবার। সূর্য ডোবার পরে যদি সন্তানের জন্ম লাভ হয় তাহলে কিন্তু এটা মঙ্গলবার হয়ে গেল, তাহলে আগামী সোমবারে আপনাকে আকিকা দেওয়া লাগবে। এটা অনেক সময় আমাদের দেশে অনেকে হিসাবে ভুল করে, যার কারণে তারা বলে যে আমি ছয় দিনে দিলাম। আসলে এভাবে আপনাকে হিসাব করতে হবে যেটা আমি বললাম। অজুর সাথে নামাজের সম্পর্ক কি? অজুর সাথে নামাজের সম্পর্ক হলো নামাজ পড়লে অজু লাগবেই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াকবালু সালাত আবদিন ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, কোনো মানুষের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সে বিনা ওযুতে থাকলে ওযু না করবে। অতএব ওযু না করলে তার নামাজ হবে না। তারপরে মিফতাহুস সালাতে আত-তাহুর, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতের চাবি হচ্ছে কি? পবিত্রতা অর্জন করা। যদি বড় পবিত্রতা অর্থাৎ গোসল ফরজ থাকে তাহলে সে গোসল ফরজ আদায় করবে, তারপরে যদি ওটা না হয় তাহলে সে ওযু করবে, কিন্তু ওযু ছাড়া তার নামাজ হবে না। গায়রুল্লাহ বলতে কি আল্লাহ সৃষ্টিকে বোঝানো হয়েছে? জি, আল্লাহ ব্যতীত যত কিছু আছে সবই গায়রুল্লাহ, মানে আল্লাহ, গায়ের মানে ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে আল্লাহ, যা আল্লাহ সবই সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ হচ্ছেন খালেক, আর উনি ব্যতীত বাদ বাকি সবই হচ্ছে মাখলুক, সুতরাং সবকে গায়রুল্লাহ বলা হয়। যে হুজুর ও তার, আচ্ছা, যে হুজুর তার স্ত্রী ডক্টর জাকির নায়েককে বললো সে একটা পাক্কা শয়তান, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে? তারা বিদাত করে, আহলে হাদিসের অনুসারে দেখতে পারে না, এদের থেকে যতদূর সম্ভব সম্পর্ক ছিন্ন করে চলতে হবে। এজন্য যে তারা সহি আকিদা জানে না, বুঝে না, এবং সেটা মানতেও চায় না, এবং তারা বিপরীত পক্ষে গালাগালি করে। তো কেহ মানে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু গালাগালি করাটা এটা আরো আরো বড় অন্যায়, আরো বড় অন্যায়। এ ধরনের লোকের সাথে সম্পর্ক না রেখে তাদের থেকে দূরে থাকাটাই উত্তম হবে। তবে যদি উত্তম ভাষায় তাদেরকে বুঝাইতে পারেন তাহলে আপনার জন্য কি হবে, বেশি ভালো হবে। আল্লাহ তাআলা আলাম। দুই রাকাত সালাতে দ্বিতীয় রাকাত শেষে ভুলে যদি দাঁড়িয়ে যায় তাহলে করণীয় কি? ভুলে যদি আপনি দাঁড়াচ্ছেন, হ্যাঁ, এখনো সোজা হন নাই, এমন সময় যদি মনে পড়ে যায় তাহলে আপনি বসে যাবেন, দিয়ে তাশহুদ পড়বেন। আর যদি ভুলে সোজা দাঁড়িয়ে গেছেন, সোজা হয়ে গেছেন, যদি এরকম হয় তাহলে আর আপনি কি করবেন না, বসবেন না, নামাজ চালিয়ে যাবেন। এবং যখন আপনার সালাম ফেরার সময় হবে তখন দুটা সেজদা করবেন, সাহস সেজদা করবেন, করে সালাম ফিরিয়ে দিবেন, আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হয়েছে,
এবং তিনি এভাবে সাহসিদা করেছেন। বিদাতি কোনো মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে জাকাতের টাকা চাইলে কি দেওয়া যাবে? ওখানে যারা গরিব ছাত্র আছে তাদের উদ্দেশ্যে আপনি দিতে পারেন, গরিবদের উদ্দেশ্যে। হ্যাঁ, কারণ তারা গরিব, গরিব যে কোনো মানুষ, সে বেদাতি হোক অথবা সৈয়াকিদার হোক বা যেই হোক না কেন, গরিব যে কোনো মানুষকে আপনি জাকাত দিতে পারেন। সেই হিসাবে গরিব ছাত্রদের উদ্দেশ্যে আপনি জাকাত দিতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে এ পর্যন্ত আপনাদের সাথে থাকার নিয়ত করেছি এবং এখানেই আমি আজকের আমার প্রশ্নোত্তর পর্ব শেষ করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন এবং ইমানের সাথে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের বুদ্ধিতে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা মারা গেছে তাদের সকল গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতে অধিবাসী করেন, আর আল্লাহ যেন আমাদেরকে মাগফিরাতের সাথে এই রমজান পার করার তৌফিক দান করেন। রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে থেকে মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল করে নেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।